আসসালামু আলাইকুম গুড পিপল, চলে এলাম আমার প্রথম মেট্রোয়েল ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে। বাস থেকে আগারগাঁও নেমে আমি মেট্রোয়েল স্টেশন খুঁজতে থাকি, কিন্তু পরক্ষণে মনে পড়লো স্টেশন তো আমার মাথার উপরে। দেন দোতলা স্টেশনে উঠতে থাকি। দোতলায় উঠে দেখলাম খুব একটা মানুষজন নেই। মেট্রোয়েল নিয়ে মানুষের শুরুর দিকে যে এক্সাইটমেন্টটা ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। দেন আমি ভেন্ডিং মেশিনের সামনে লাইনে দাঁড়ালাম। আমার গন্তব্যস্থল ছিল আগারগাঁও টু উত্তরা উত্তর, ভাড়া ছিল 60 টাকা। ভেন্ডিং মেশিনে টাকা দেওয়ার কিছুক্ষণের মধ্যে এমআরটি পাস কার্ডটা পেয়ে যাই। এমআরটি পাস কার্ডটা নিয়ে তিনতলার মূল স্টেশনের দিকে এগোতে থাকি। তিনতলায় উঠে ট্রেন আসার আগে স্টেশনটা একবার ঘুরে নিলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসলো, তারপর আমি ট্রেনে চড়ে বসলাম। টিকিট কাটা থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত সব কিছুই আমার কাছে খুবই চমৎকার লাগছিল। আগারগাঁও থেকে উত্তরা যেতে এটি বেশ কয়েকটি স্টেশনে থামছিল, মাঝে মাঝে কিছু মানুষ ওঠানামা করছিল। কোনো এক পাশের সিটে বসে আমি সবাইকে অবজার্ভ করতে লাগলাম, তারা কীভাবে তাদের যাত্রাটা উপভোগ করছে। যেহেতু আমি একেবারে লাস্ট স্টেশনে নামবো, তাই আমি আমার যাত্রাটাও উপভোগ করতে লাগলাম। तू मेरा कोई ना हो के भी कुछ लागे, तू मेरा कोई ना हो के भी कुछ लागे, किया रे जो भी तूने कैसे किया रे, जिया को मेरे बांध ऐसे लिया रे, समझ के भी ना समझ मैं सकूं, सवेरों का मेरे মাত্র 11 মিনিটের মাথায় উত্তরা উত্তর স্টেশনে চলে এলাম। তারপর নিচে নেমে এমআরটি পাস কার্ডটি কার্ড শটলে জমা দিয়ে চলে এলাম। এই ছিল আমার মেট্রোয়েল ভ্রমণের সংক্ষিপ্ত অভিজ্ঞতা। ধন্যবাদ।